এবার বার্ধক্য ভাতা বা পেনশনের সুবিধাভুক্ত পুরুষ বা মহিলাদের জন্য নতুন সুবিধা আনতে চলেছে নবান্ন এবার থেকে আর লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র আর সরকারি আধিকারিকদের কাছে বা সরকারি অফিসে গিয়ে আপনাদের জমা করতে হবে না অথবা ব্যাংকে গিয়েও কিন্তু এই লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা করার প্রয়োজন নেই এতদিন পর্যন্ত যারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছিলেন বা যারা অনেক দিন ধরে টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু সরকারের কাছে প্রমাণ দিতে হতো যে এই ব্যক্তি বেঁচে রয়েছে বা জীবিত রয়েছে তার জন্য জীবন প্রমাণপত্র সরকারি আধিকারিকদের কাছে জমা করতে যেতে হতো অথবা এই মাধ্যমটা ব্যাংক থেকেও করা যেত তবে এবার কিন্তু নবান্নের তরফ থেকে নতুন নিয়ম লাগু হতে চলেছে বা নতুন পরিষেবা লাগু হতে চলেছে যেখানে বলা হচ্ছে আর কিন্তু আপনাকে সরকারি অফিসে অথবা ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে বসেই কিন্তু আপনারা জীবন প্রমাণপত্র বা জীবিত থাকার প্রমাণপত্র কিন্তু আপনারা জমা করতে পারবেন অনলাইনেই তো এই বিষয়ে কী কী জানানো হয়েছে আপনাদেরকে এক এক করে জানাবো তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দেখুন বলা হয়েছে পেনশন পাপকদের জন্য আরও একটি বিশেষ সুবিধা চালু করার ঘোষণা করল নবান্ন মঙ্গলবার অর্থ সচিব মনোজ পন্থ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে স্মার্টফোনেই পেনশন পাপকরা নিজেদের ফেস অথেন্টিকেশান করিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন তো বুঝতে পারছেন এতদিন পর্যন্ত কিন্তু সরকারি অফিসে গিয়ে বা ব্যাঙ্কে গিয়ে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে হতো এবার কিন্তু মোবাইলের মাধ্যমেই ফেস অথেন্টিকেশান করিয়ে আপনারা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন তো কারা করবেন আপনাদেরকে জানিয়ে দিই যারা বর্তমানে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন এবং বহুদিন হয়ে গেছে যারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছরই এটা প্রয়োজন পড়ে এবং বর্তমানে কিন্তু সবাই যে প্রয়োজন পড়ে এমনটা নয় কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদের কিন্তু এটা প্রয়োজন পড়ে তো আপনাদের এই সার্টিফিকেট জমা করতে হয় কি না সেটা অবশ্যই করে জানাবেন এরপর বলা হয়েছে দেখুন যে এতদিন নিয়ম ছিল কোনো পেনশন পাপক বা তার পরিবারের কোনো পেনশন পাপককে নিজের জীবিত থাকার প্রমাণ দিতে হতো সরকারের কাছে গিয়ে যা প্রতি বছর নভেম্বর মাসে সরকারের ঠিক করে দেওয়া একটি ফরম্যাট মেনে তার ট্রেজারি কিংবা ব্যাংকে জমা করতে হতো আপনারা জেনে থাকবেন গত কিন্তু পঞ্চায়েত অফিসের মাধ্যমে এই জীবিত থাকার জন্য প্রমাণপত্র সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য ডকুমেন্ট কিন্তু জন্য যেটা কিন্তু এর আগে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম এবারে দেখুন বলা হয়েছে যা যা প্রতি বছর নভেম্বর মাসে সরকারের ঠিক করে দেওয়ার নিয়ম অনুযায়ী সরকারের ঠিক করে দেওয়ার তারিখ অনুযায়ী একটি ফরম্যাট মেনে তা জেলার ট্রেজারি কিংবা ব্যাংকে গিয়ে জমা করতে হতো এক্ষেত্রে দুটি নিয়ম ছিল প্রথম নিয়মে ব্যাংক বা ট্রেজারিতে গিয়ে পেনশন জীবিত থাকার বিষয়ে প্রমাণপত্রের কপি কিন্তু কিন্তু জমা দিতে পারতেন তো বুঝতে বর্তমানে প্রথম যে নিয়মটা ছিল সেক্ষেত্রে আপনি আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো নিয়ে ব্যাংকে অথবা ট্রেজারিতে গিয়ে কিন্তু জমা করতে পারতেন যেটা আগেই জানালাম যে এক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত অফিসেও অনেকে কাগজ জমা নিয়েছেন এগুলো কিন্তু সরকারি অফিসে জমা পড়ে যাবে এবারে দ্বিতীয় যে নিয়মটা রয়েছে সেই দ্বিতীয় নিয়মে কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে দ্বিতীয় নিয়মে সরকারি একটি পোর্টালে প্রবেশ করে লাইফ সার্টিফিকেট আপলোড করে দেওয়া যেত তো এক্ষেত্রে যারা সরকারি আধিকারিকরা রয়েছেন তারাই কিন্তু এগুলো করতেন এবারে বলা হয়েছে দেখুন এক্ষেত্রে রাজ্য সরকারের জীবন প্রমাণ পোর্টালে একটি প্রমাণপত্র আপলোড করতে হতো তবে নতুন পদ্ধতিতে অর্থাৎ নতুন যে নিয়মটা আসছে বা নতুন যে পদ্ধতি চালু হচ্ছে এক্ষেত্রে স্মার্টফোনেই আপনি লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন আর স্মার্টফোনে যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা দিতে চান সেক্ষেত্রে ফেস অ্যাথেন্টিকেশন করা বাধ্যতামূলক হবে ফেস অ্যাথেন্টিকেশন দিয়ে তবেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে পোর্টালে গিয়ে নিজের বায়োমেট্রিক পরিচিতি দিলে তবেই লাইফ সার্টিফিকেট জমা করা যাবে এক্ষেত্রে লাইফ সার্টিফিকেট কোনো উচ্চপদস্থ আধিকারিক দিয়ে প্রত্যায়িত করানোর প্রয়োজন পড়বে না তবে ব্যাংক বা ট্রেজারিতে গিয়ে যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রত্যায়িত ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে অর্থাৎ যদি আপনি মনে করেন যে আপনি অনলাইনে করবেন না দিয়ে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি ব্যাংকে বা ট্রেজারি অফিসে গিয়ে কিন্তু জমা করতে পারেন আর এখানে যদি আপনি জমা করেন সেক্ষেত্রে প্রত্যায়িত সার্টিফিকেট অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো জমা করবেন সেগুলো কিন্তু অ্যাটাস্টেড করা ডকুমেন্ট হতে হবে তবেই কিন্তু এটা গ্রহণযোগ্য হবে ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে কিন্তু এইরকম ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছিল এর আগেও কিন্তু জমা নেওয়া হয়েছে আপনারা জমা দিয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে এই নতুন প্রক্রিয়াটি কীভাবে কাজ করবে সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন আপডেট এলেই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানাবো ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন নিজস্ব মতামত থাকলে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ